আজকের রচনা পালস পোলিও টিকাকরণ। ভূমিকা: স্বাস্থ্যকর পরিবেশ দিতে পারে সুস্থ শরীরে বেঁচে থাকার নিশ্চয়তা। দূষণ ভারে জর্জরিত পরিবেশ বসবাসের যত উপযোগী হচ্ছে, দুরারোগ্য রোগের মারণ ফাঁস তত আঁটোসাঁটো হয়ে বসছে শিশু থেকে বুড়ো সব বয়সের মানুষের গলায়। বিশেষ করে এমন কিছু রোগ আছে যা শিশুদেরকে বেশি আক্রমণ করে। শিশুর বাসযোগ্য পরিবেশের অভাব হলে, অপুষ্টিতে ভুগলে আক্রমণ হয় ত্বরান্বিত ও অবধারিত। পোলিও রোগের বলি হয় প্রধানত শিশুরাই, অথচ এই শিশুরাই আগামী দিনের নাগরিক ও জাতির ভবিষ্যৎ। তারা পোলিও রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে পড়ার অর্থ জাতির পঙ্গুত্ব প্রাপ্তি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ডাকে দেশ থেকে পোলিও তাড়াতে 5 বছরের নিচে সব শিশু টিকা নেবে একসাথে স্লোগানকে সামনে রেখে বিশ্বকে দুরারোগ্য পোলিও রোগ মুক্ত করার লক্ষ্যে পালস পোলিও টিকাকরণ অভিযান। রোগের লক্ষণ, প্রকোপ ও পরিণাম। পোলিও ভাইরাস ঘটিত অসুখ। পোলিও ভাইরাস প্রধানত 3 রকমের। এর যে কোনো রকমের ভাইরাসের আক্রমণই ভয়াবহ। এই ভাইরাস বেঁচে থাকে জলে ও মলে। জল আর রোগের মল থেকে ভাইরাস ঢুকে পড়ে সুস্থ শিশুর দেহে। বয়স্ক মানুষের যে এ রোগ হয় না তা নয়, তবে সংখ্যায় খুবই অল্প। শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে তারা পোলিও ভাইরাসে আক্রান্ত হয় তাড়াতাড়ি। পোলিও ভাইরাস খাদ্য বা জলবাহিত হয়ে প্রথমে অন্ত্রে আশ্রয় নেয়। সেখানে মূল বিস্তারের পর দেহের স্নায়ুতন্ত্রে আঘাত হানে। আক্রান্ত অঙ্গ শীর্ণকায় হয়ে পঙ্গু হয়ে যায়। এই পঙ্গুত্বকে সুস্থ অবস্থায় আর ফিরিয়ে আনা যায় না। পৃথিবীতে 145টি দেশে এই রোগের ভাইরাস ছড়িয়ে পড়ে, তবে এর মধ্যে ভারতে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। বিশ্বের পোলিও রোগাক্রান্ত শিশুর শতকরা 60% রোগী ভারতেই। এদেশে বছরে প্রায় 2 লক্ষ শিশু পোলিও রোগের শিকার হয়। রোগগ্রস্ত শিশুর পঙ্গুত্ব তার জীবনকে শুধু শেষ করে না, সে পরিবারের বোঝা হয়ে পড়ে। বয়স বাড়লে অপরের কৃপা কিংবা ভিক্ষান্নের উপর নির্ভর করে তাকে বেঁচে থাকতে হয়, যেন সমাজের অবাঞ্ছিত জঞ্জালে পরিণত হয় সে। টিকা আবিষ্কার ও প্রয়োগ। জীবাণুতত্ত্ববিদ জোনাস সালক, যিনি পোলিও রোগ প্রতিরোধে টিকা আবিষ্কার করেন, তার গবেষণার কাজ ছিল নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ে জীবাণুতত্ত্ব বিভাগে। সেখানে তিনি ইনফ্লুয়েঞ্জা রোগ নিয়ে গবেষণা করছিলেন। একদিন হঠাৎ পোলিও শিশুর রোগীকে দেখে তার গবেষণার বিষয় বদলে পোলিও রোগের কারণ অনুসন্ধানে তৎপর হন। গবেষণা চলতে থাকে দিন রাত ধরে, বছরের পর বছর কেটে যায়। অবশেষে পোলিও ভাইরাস চিহ্নিত করে তার প্রতিষেধক ও টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী শালক। জগৎবাসীর কল্যাণের উদ্দেশ্যে তার আবিষ্কারের কথা প্রচার করেন। পরবর্তীকালে ডক্টর সঞ্জাবিন পোলিও টিকাকরণের ক্ষেত্রে উন্নত প্রক্রিয়ার সংযোজন করেন। ইঞ্জেকশনের পরিবর্তে টিকা খাওয়ানোর পদ্ধতি চালু হয়। নির্বিশেষে পোলিও টিকা শিশুকে কয়েক মাস অন্তর বেশ কয়েকবার খাওয়ালে তার পোলিও প্রতিরোধের ক্ষমতা বাড়ে। তখন পোলিও ভাইরাস শরীরে ঢুকে পড়লেও আক্রমণ করতে পারে না এবং শিশু ওই ভয়াবহ রোগ থেকে রেহাই পায়। পালস পোলিও টিকাকরণ। পৃথিবীর 145টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে সাড়া দিয়ে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে প্রকাশিত যে 140টি দেশ বিগত কয়েক বছর এই পোলিও রোগ নির্মূল করছে। ভারতের শিশু চিকিৎসার সংস্থান বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রির উদ্যোগে পালস পোলিও টিকাকরণের কাজ শুরু হয় 2 অক্টোবর 1994 সালে। সম্প্রতি 4 জানুয়ারি 2004 রূপায়িত পালস পোলিও টিকাকরণের ফলে এদেশে টিকাকরণের বয়স 10 বছর পূর্ণ হতে চলেছে। তাতেও ভারতে পোলিও রোগ নির্মূল হয়নি, কারণ অশিক্ষা, অজ্ঞতা, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ফলে 5 বছর বয়স পর্যন্ত সব শিশুকে টিকাকরণে সামিল করা সম্ভব হয়নি। 4 জানুয়ারি 2004 যে টিকাকরণ কর্মসূচি কার্যকারী হয়েছে সরকারি রিপোর্টে প্রকাশ, তাতে পশ্চিমবঙ্গে 3 লক্ষ শিশুকে টিকাই খাওয়ানো যায়নি। ওই সময় পশ্চিমবঙ্গে 5 বছর বয়স পর্যন্ত শিশুর সংখ্যা ছিল 94,44,317। রাজ্যের বিভিন্ন বুথে হাজির 70 লক্ষ শিশুকে টিকা খাওয়ানো হয়। পরে বাড়ি বাড়ি ঘুরে আরও 20 লক্ষ শিশুকে টিকা খাওয়ানো হয়। কিন্তু তা সত্ত্বেও 3 লক্ষ শিশু স্বাস্থ্যকর্মীদের নাগালের বাইরে থেকে যায়। ভারতে সব রাজ্যে হয়তো এক অবস্থা নয়। যাই হোক, অদূর ভবিষ্যতে ভারত থেকে পোলিও রোগ নির্মূল হবে তেমন নিশ্চয়তা কি আশা করা যায়? উপসংহার: দেশব্যাপী এ ধরনের অভিযানে সরকারি ও বেসরকারি প্রয়াস প্রচেষ্টার পাশাপাশি সার্বিক গণচেতনা একান্ত জরুরি।
অজ্ঞতা ও কুসংস্কারের ভোড়াটপ থেকে বেরিয়ে এসে সহযোগিতার উদার মনোভাব নিয়ে এগিয়ে না এলে 10 বছর কেন, 20 বছরেও টিকাকরণ অভিযান সাফল্যের মুখ দেখবে না। প্রতিটি শিশুর অভিভাবককে শুধু সচেতন হলেই হবে না, সক্রিয় ভূমিকা নিতে হবে। তবেই শুধু নিজের শিশু নয়, সারা বিশ্বের বর্তমান ও ভাবি শিশু সমাজ হবে পোলিও পঙ্গুত্বের রাহুগ্রাস থেকে মুক্ত। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।